বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের উপরে হামলার মালিক, সইতে পারি না রে মালিক, ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন সইতে পারি না। ইয়া আল্লাহ, নামাজরত অবস্থায় হামলা, বাড়িঘরে হামলা, আল্লাহ হাসপাতালে হামলা, ইয়া আল্লাহ মুসলমানদেরকে তুমি পরিত্রাণ দিয়া দাও। ইয়া আল্লাহ ইসরায়েলের ইহুদিদের হেদায়েত থাকলে হেদায়েত দাও, নাইলে কওমে লূত, কওমে সামুদ, কওমে নূহ, কওমে আদের মতো ধ্বংস করিয়া দাও আল্লাহ। ইয়া আল্লাহ করোনা ভাইরাস দিয়া এদেরকে ধ্বংস করিয়া দাও আল্লাহ, আর হেদায়েত থাকলে হেদায়েত দিয়া দাও, তারপরে মুসলমানদেরকে তুমি মার খাও ওটা। হে তোমার নবীর উম্মতের জন্য কত কষ্ট করছে, ঠিক মতনে খানা খায় নাই, ভালো বিছানায় শুই নাই, ঠিক মতনে ঘুমায় নাই, এখন নবী মদিনার রোজায় শুয়া শুয়া কান্দি, উম্মতি উম্মতি, ইয়া আল্লাহ তোমার নবীর রোজাটা না দেখায় মৃত্যু দিও না আল্লাহ, তোমার কানে কাবা না দেখায় মৃত্যু দিও না আল্লাহ। রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আজকে শুক্রবার, এমনিতে বরকতের দিন, ঈদের ভিতরে দিন, আল্লাহ সারা মাসের রোজা, আল্লাহ আজকে তুমি আমাদেরকে হাদিয়া দিবা, অর্থাৎ তুমি ক্ষমা করবে, আমরা ক্ষমার আশা নিয়ে আসছি। আমরা চুরি করছি, ডাকাতি করছি, জিনা করছি, সুদ খাইছি, মদ খাইছি, কিমত করছি, জগায়াত করছি, মিথ্যা বলছি, এমন কোন গুনাহ নাই রে, করি নাই রে আল্লাহ, সব গুনাহ করছি, কিন্তু তোমার গোয়ার তুমি খুলে দিয়েছো, মাফ পাওয়ার জন্য মসজিদে ঢুকছি। তুমি যদি লাঠি ডান্ডা মাইরা দৌড়া দেও, কে আমাদেরকে মাফ করবে আল্লাহ? আল্লাহ শয়তান পিছনে কারা লুটিতে ইমান, তোমার রহমত বিনে মাওলা গুটি বেনিদান, দুস্তের কুকুরা ছিল দুস্তের দুয়ারে, লাঠি ডান্ডা মাইরা মোরা তারায়ও না মরি, লাঠি ডান্ডা মাইরা যদি তারায়া দেও তুমি, আল্লাহ জাহান্নাম সারা আমাদের গদি নাই, জাহান্নাম সারা গদি নাই, আল্লাহ মেহরবানি করে তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। রাব্বুল আলামিন বিভিন্ন শ্রেণী পেশার মানুষগুলি আল্লাহ এক কাতারে হয়ে হিংসা বিদ্বেষ ভুলে গিয়া দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লো। আল্লাহ এখানে কোনো অহংকার নাই, কোনো হিংসা নাই, কে ধনী কে গরিব, কে শিক্ষিত কে অশিক্ষিত, আল্লাহ কোনো ভেদাভেদ নাই গো আল্লাহ, কে সরকারি দল কে বিরোধী দল, আল্লাহ এই ধরনের কোনো ভেদাভেদ না নিয়ে আল্লাহ আমরা একসঙ্গে তোমার দরবারে হাত বাড়াইছি, তোমার দরবারে কোনো কিছুর অভাব নাই রে মালিক। আল্লাহ মেহরবানি করে আল্লাহ আমাদের নামাজকে আপনি কবুলার মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ তোমার বান্দারা সারা মাস রোজা রাখছে, ইফতারি সেহরি অনুষ্ঠান করছে, দান খয়রাত আল্লাহ যাকাত ফিতরা আদায় করে বিভিন্ন দান খয়রাত করে আল্লাহ মসজিদে টাকা দিয়া, ইমাম মুয়াজ্জিনের হাদিয়া দিয়া, আজকে মসজিদে টাকা দিয়া আল্লাহ তারাবির নামাজের হাদিয়া, কুতুবির হাদিয়া, বিভিন্ন ভাবে খতমে কোরআনের হাদিয়া দিয়া অনেক মা বোনেরা আল্লাহ বিভিন্ন দান খয়রাত করেছেন। রাব্বুল আলামিন প্রত্যেকের দান খয়রাত বলে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ আমাদের জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে শিরিক বেদাত সগীরা কবিরা গুনাহগুলি আপনি মাফ করিয়া দেন আল্লাহ। আপনি যদি মাফ না করেন কে মাফ করবে রে মালিক, কার কাছে যাব, আপনি সারা যাওয়ার তো আর জায়গা নাই। ইয়া আল্লাহ আমরা 33 কোটি দেবতার পূজা করি না, ইয়া আল্লাহ আমরা তো তোমার ইবাদত করি, তুমি এক আল্লাহর ইবাদত করি আল্লাহ, তুমি আদিমুল গায়ব সামিউম বাসির, তুমি আহকামুল হাকিমিন, ইয়া আল্লাহ এক ছত্র অধিকারী তুমি, তোমার ঘুম নাই, খাওয়াও নাই, পরাও নাই, শুরু নাই, শেষও নাই, তুমি হাইয়ুল কাইয়ুম, ইয়া আল্লাহ মেহরবানি করে তুমি আমাদের গুনাহগুলি মাফ করে দাও, ইয়া আল্লাহ তুমি দয়ার সাগর, ইয়া আল্লাহ তুমি সাত্তার, তুমি গফফার, তুমি রহমান, তুমি রহিম, ইয়া আল্লাহ রহমতের মাস, বরকতের মাস, নাজাত মাগফিরাতের মাস দিয়েছিলে তুমি আল্লাহ, এই মাসে আমরা রোজা রেখেছি জানি না, রোজাগুলি তুমি কবুল করছো কিনা রে মালিক, যেইভাবে রোজা রাখলে কবুল হয়, তোমার নবী তোমার নবীর সাহাবীরা যেইভাবে রোজা রেখেছেন আল্লাহ আমরা সেইভাবে রোজা রাখতে পারি নাই, তারপরে আমরা যতটুক পারছি আল্লাহ ভুল গলি মার্গলা করে তোমার নবীর কাদেরই কবুল আর মঞ্জুর করে নেও আল্লাহ। এলাকার আল্লাহ সমস্ত মানুষদেরকে তুমি মাফ করে দাও, আব্বা আম্মা সাথে ঈদ করতে পারে না রে মালিক, বিরহ বেদনা নিয়ে এই মসজিদে নামাজ পড়লো, আল্লাহ পুরস্কার হিসেবে মাফি দিয়ে তুমি বাড়িতে ফিরে আনো আল্লাহ, গুনাহগুলি মাফ করে দাও, আব্বা আম্মা যাদের নাই আল্লাহর কোনোদিন আব্বা আম্মারে দেখতে পাবে না, রাস্তাঘাটে মিলফিক করিতে বাজারে গেলে কত মানুষ দেখি আব্বা আম্মার মতো একটু সোনার মুখ গেছে বাবা যায় না, কত মানুষ কত আনন্দ মূর্তি করে ডাক দেয়, সম্মান ইজ্জত কদর করে ডাক দেয় আল্লাহ, কিন্তু আব্বা আম্মা নাম ধরে তুই বলে যে ডাক
এমন মজার ডাক আর কেউ ডাকে না। ওই ডাকগুলির থেকে যারা বঞ্চিত হয়ে গেছে, আল্লাহ আব্বা আম্মার কবর গুলি তুমি জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন বাড়িতে গেলে বন্ধু একমাত্র জনন্দুকে মা বাবা সন্তানের মুখের দিকে তাকা বলে বাজার রে, সারাটা মাস কষ্ট করে রোজা রাখছো, তোমার মুখটা শুকা গেছে, আয় বাজান তোর জন্য খাবার রেডি। মা কিচ্ছু চাই না, সন্তানের মুখে খাবার দিয়ে মা খুশি হয়ে যায়, বাবা ডাক শুনে বাবা খুশি হয়ে যায়। আজকে তোমার বন্ধরা যত দান কয়রাত করলো, মা বোনেরা খতম করে হাদিয়া দিল, দোয়া চাইলো, প্রত্যেকের দান কয়রাত, কোরআন তেলাওয়াত, রমজানের সেহরি ইফতারি মুনাজাত, রোজাগুলি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। আমাদের ইয়ালাফিয়ার টেট গ্রুপ জসীমউদ্দিন সাহেবের ব্যবস্থা করিয়া দেও আল্লাহ। ফ্যাক্টরির মালিক আল্লাহ অনেক কষ্টে আছে, আল্লাহ যারা কর্মচারী আছে আল্লাহ অনেক কষ্টে আছে, আল্লাহ এলাকার মানুষগুলি বাড়ি ঘর বানায় অনেক সে ভাড়া দিতে পারে না, অনেকের বাড়ি ঘর খালি, আল্লাহ এই ফ্যাক্টরিটা চালু করে মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করিয়া দাও। দালাল গেটের যত ব্যবসায়ী আছে ব্যবসায়ীদেরকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। ফারিস টিকু আইমন আল্লাহ এপেক সহ আল্লাহ দালাল সহ ইয়া রাব্বুল আলামিন, বিমান সহ যত বায়ার আছে আল্লাহ ডিসপেশন, আল্লাহ ফটিক গার্মেন্টস, প্রত্যেকটা গার্মেন্টস তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সব বাজার কবুল করে নাও। বিদেশি বায়রা যারা আছেন, বিদেশি রেমিটেন্স যোদ্ধাদেরকে কবুল করে নাও আল্লাহ। দেশের জন্য, বাসার জন্য, ইসলামের জন্য যারা জীবন দিচ্ছেন, দিয়েছেন, দিবেন, তাদেরকে কবুল করে নাও আল্লাহ। আমাদেরকে আজকে বেগুনা মাসুম বানায় বাড়িতে ফিরায় নাও আল্লাহ। আল্লাহ করোনা ভাইরাস দিও না, ভারতের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করো, অন্যান্য ধর্মের যারা আছে তাদেরকেও শিক্ষা নিয়ে তওবা করে ইসলামের পতাকা তলে আসিয়া আল্লাহ তোমার এই গজব থেকে বাঁচার তুমি তৌফিক দিয়া দেও আল্লাহ। কূটনৈতিক সম্পর্ক আল্লাহ সরকার প্রধান যেন বাঁচাইয়া রাখতে পারে, ভারত সহ সারা বিশ্বের সাথে সম্পর্ক বজায় রেখে অর্থনৈতিক উন্নতি সহ সমস্ত কাল বাট ব্রিজ আল্লাহ রাস্তাঘাট মিলফিক্রিন্টাজি হাসপাতাল চিকিৎসা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা উন্নত করার তৌফিক দেয়া দেও আল্লাহ। রাষ্ট্র পরিচালনা করতে যায় ভুল হয়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ছোট্ট একটা বাংলাদেশ আল্লাহ, রাজনৈতিক নেতারা হিমশিম খায় আল্লাহ, কিছু কিছু আল্লাহ অসাধু ব্যবসায়ী আছে সিন্ডিকেট করে, ঠিক এরকম কিছু অসাধু রাজনীতিবিদ আছে ওরাও মানুষকে নির্যাতন করে, দলের দুর্নাম করে, দলের নাম ব্যবহার করে ওরা সিন্ডিক করে, সন্ত্রাসী চাঁদাবাজি করে, তাদেরকে হেদায়াত দেয়া দেবো আল্লাহ। আল্লাহ শিক্ষা প্রতিষ্ঠানে যারা সিনা করে আল্লাহ বিভিন্ন সন্ত্রাসী চাঁদাবাজি অস্ত্র জন্তি করে এদেরকে হেদায়াত দেয়া দেবো আল্লাহ। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আর্মি, র্যাব, চিতা, কুবরান, আল্লাহ বিজিবি, আল্লাহ বিশেষ করে আল্লাহ বিডিয়া, বিশেষ করে আল্লাহ তোমার বান্দা যারা আল্লাহ ডিবি পুলিশের বাইদেরকে, র্যাবের বাইদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ কষ্ট করে তারা দেশ পাহারায় নিয়োজিত আল্লাহ প্রশাসনের ভাইয়ারা, আব্বা আম্মা বিবি বাচ্চা সন্তান সন্ততিকে দেশের পাহারা, ইঞ্চি ইঞ্চি মাটি পাহারা দেয়, নৌপথ আকাশ পথ আল্লাহ, স্থলপথ জলপথ আল্লাহ তাদেরকে কবুল আর মঞ্জুর করে নেও আল্লাহ। বাংলাদেশের সাংবাদিক যারা আছে আল্লাহ সত্যের সাংবাদিক বানায় দেও আল্লাহ, সত্যগুলি প্রকাশ করে সুন্দর বাংলাদেশ করে আল্লাহ নাজাতের ব্যবস্থা করিয়া দাও। আমাদের সন্তানগুলিকে হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, পাইলট আল্লাহ মুজাহিদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নেও আল্লাহ। যারা হাসপাতালে আছে সুস্থতার জিন্দগি দাও, যারা বিনা বিচারে জেলখানা আছে মুক্তি দেয়া দাও, যারা অপরাধী তাদের বিচারের ব্যবস্থা তুমি করিয়া দাও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ইয়া আল্লাহ মসজিদের অনেক টাকার দরকার, সুন্দর একটা সমাজ, সুন্দর একটা কমিটি, সুন্দর একটা ব্যবস্থা করে তিন তারা কমপ্লিট মসজিদ, মাদ্রাসা, ইমাম, মুয়াজ্জিনের থাকা খাওয়ার ব্যবস্থা সহ আল্লাহ টয়লেট গোসলখানা সুন্দর করে পরিপাটি, তোমার বান্দারা নামাজ পড়তে পারে, সামনের জায়গাগুলি পাকা করে সুন্দর একটা পরিবেশ বান্দারি করে কমপ্লিট একটা মসজিদ হিসাবে করার তুমি তৌফিক দেয়া দাও। যা কিছু দরকার ইয়া আল্লাহ রাজনৈতিক দলের নেতারা আল্লাহ তুষার ভাই আল্লাহ
আল্লাহ মোশাররফ সিকদার, আল্লাহ মেহর সাহেব, আল্লাহ বিশেষ করে মন্ত্রী মহোদয়, আল্লাহ উলামায়ে কেরাম, কালিয়াগড়ের যতটুকু মামলা হামলার শিকার হয়েছে, তোমার বান্দার অনেক চেষ্টা করে আমাদেরকে আল্লাহ যতটুকু পারছে সহযোগিতা করেছেন রে মালিক, আমাদের মন্ত্রী মহোদয়ের নেক হায়াতে তৈয়বা তুমি দান করে দাও আল্লাহ, আল্লাহ মেহর সাহেবের নেক হায়াতে তৈয়বা দান করে দাও আল্লাহ, সমস্ত রাজনৈতিক দলের নেতারা যে যে অ্যাঙ্গেল থেকে সহযোগিতা করছেন, উলামায়ে কেরাম আল্লাহ যারা গ্রেপ্তার হয়েছে বাকি যারা হয় নাই সহযোগিতা করছেন, আল্লাহ আমাদের জন্য যা করছেন তুমি তাদেরকে বদলা দান করে দাও আল্লাহ, এই মামলা থেকে আল্লাহ ঈদের পরে যেন আমরা মুক্তি পেয়ে খালাস পেয়ে আসতে পারি, সুন্দর সমাজ নেতৃত্ব দিয়ে সবাইকে নিয়ে সুন্দর সমাজ গঠন করার তুমি তৌফিক দিয়া দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউত বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।